এখন প্রায় সন্ধে হয় হয়, কি অপূর্ব লাগছে না আকাশটা! আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের এক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। ওখানে তো প্রচুর মজা আড্ডা হবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে শেয়ার করব আমেরিকাতে আজকের রান্নার আরেকটা রেসিপি। আর এই যে আমি সব সময় কাদা করছি। হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা এসে গেছি আমার একটা বন্ধুর বাড়িতে, যার বাড়িতে আগে অনেকবার এসেছি, বহুবার তোমাদের দেখিয়েছি বাড়ি, তারপরে অনেক কিছুই করেছি। কিন্তু আজকে যে কারণে এসেছি সেটা হলো, আজকে ওর বাড়িতে একটা রান্না দেখব। ও ভীষণ ভালো রান্না করে, আর সেই রান্নার একটা রান্না আজকে আমাদের সঙ্গে শেয়ার করবে। তবে এই ভিডিওটা শুরু করবার আগে আমার কিছু বলার আছে। যদি তোমরা এই সান ফ্রান্সিসকো বে এরিয়ার আশেপাশে বা এরিয়াতে থাকো, আমাদের চ্যানেলে এসে এই আমেরিকাতে আজকের রান্নাতে নিজেদের রান্না শেয়ার করতে চাও, তাহলে আমাদেরকে মেসেজ করো, আর আমরা অবশ্যই যোগাযোগ করে নেব। চলে এসেছি আমরা রুবির বাড়িতে, রুবির কিচেনে। আর রুবি এখন খুব ব্যস্ত, ও কিছু একটা ম্যারিনেট করছে, চলো দেখে নিই করছি। রুবি আজকে কি রান্না করে দেখাচ্ছে আমাদের? হচ্ছে একটু পমোগ্রেনেট চিকেন। পমোগ্রেনেট চিকেন? হ্যাঁ, বাবা রে, এটা আমার একটা বন্ধু আছে ব্যাঙ্গালোরেতে, রাখি, হ্যাঁ, তার কাছ থেকে আমার রেসিপিটা শেখা। তাই? তা কি করলে? এইটাকে প্রথমে চিকেনটাকে একটুখানি তোমার এই দই দিয়ে, হ্যাঁ, আদা রসুন পেস্ট, হ্যাঁ, একটু, হ্যাঁ, পেঁয়াজ কুচি, আচ্ছা, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো ধরো ডাবল, ধনে গুঁড়ো। বাহ, চিকেনের সঙ্গে খুব একটা আমরা পমোগ্রেনেটটা কখনো খাইনি। চিকেনের সঙ্গে অনেক কিছুই খেয়েছি, কিন্তু পমোগ্রেনেট কিন্তু কখনো খাইনি। মানে বেদানা দিয়ে চিকেন, মানে কিছু নাম বলবে নাকি এটার? বেদানা দিয়ে চিকেন মানে হচ্ছে হেলদি ছিল। আচ্ছা, হলুদও দিলে? হলুদও দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তুমি চাইলে দিতেও পারো, তুমি চাইলে নাও দিতে পারো। ওদিকে দেখি একটু হালুম কিরকম ডাকা ডাকি, ওই যে হালু ওখানে ডাকাডাকি করছিল, এখন বাইরে যাচ্ছে। এই যে আজকে আমরা এসছি, হালুম খুব এক্সাইটেড। হ্যাঁ, ওকে একটু আইসক্রিমটা দাও, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দি। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। রং ফং, এই বাবারে, এটা ঝাল হবে? হ্যাঁ, ঝাল। তুমি ঝালে ভয় পাচ্ছ? আমি তো ভয় পাচ্ছি না, কিন্তু তুমি তো আমার মধ্যে একটা আতঙ্ক করে দিয়েছো। আমি যখনই লঙ্কার দিকে হাত দিই, সঙ্গে সঙ্গে তুমি লাফালাফি স্টার্ট করে দাও। নরম কিছু নয়, তুমি টকের দিকে হাত দিলে। ম্যারিনেট করা হলো, এবারে এটাকে অন্য একটা বাটিতে ঢেলে নিয়ে আমি এবার রেখে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তার মানে এটাকে ফ্রিজে এখন এক ঘন্টা? এক ঘন্টা না, তুমি ওভারনাইট রাখতে পারলে ভালো হয়। হ্যাঁ, অ্যাট লিস্ট পাঁচ ছ ঘন্টা। পাঁচ আইসক্রিম খাবে? ভালো, তুমি এই যে, ও এটা কুকুর দেখো লেখা আছে, এটা ডগের আইসক্রিম। হ্যাঁ, এদেশে পেটদের খাওয়ার কত রকমের অপশন আছে। আর পিতার বাড়ির বিড়ালটাকে আমি সারা জীবন দেখে এসেছি, নিজেরা মাছ খেয়ে শুধু কাটা গুলো খাওয়া। আরে এমনি কলকাতাতে যেরকম হয়, এদিক ওদিক থেকে বেড়াল আসে না, সেই রকমই। এখানে দেখো আইসক্রিম, এ কত রকমের ফ্লেভার ও কুকুরের আইসক্রিম। এটা পিনাট বাটার, কি করছিস? একটুখানি না, যেরকম লাগবে আর কি। মাংসটাকে তুমি এই ম্যারিনেটেড মাংস, মানে এই ম্যারিনেশনটা তুমি আগে থেকে করে রেখে দিয়েছো, তাই তো? হ্যাঁ, এটাখানি করে তোমার 5-6 ঘন্টা রাখলে খুব ভালো লাগবে। এবার মাংসটা হোক, আমি তখন পমোগ্রেনেটটাকে দিয়ে আধে মাঝে একটুখানি নেড়ে দিচ্ছি, যাতে নিচে ভরে না যায়, যদিও অনেক জল আছে ধরবে না। এখানে পমোগ্রেনেটটাকে আগে থাকতে তোমার ছাড়িয়ে রেখেছি, এটা আমি ফ্রেশ পমোগ্রেনেটই নিয়েছি। আচ্ছা, মানে দোকানে ছাড়ানো ছিল না, আমি এনে ছাড়িয়েছি। বুঝতে পেরেছি। আমি একবার চাউমিনে আঙুর দিয়েছিলাম আর আপেল দিয়েছিলাম বলে পিতা বলে 4 বছর আমার কথা শুনিয়েছিল, আর এই আজকে তো পুরো ঢুকছে খাওয়ার। হ্যাঁ, আজকে নতুন নতুন কেন আমার বন্ধু করছে। বাহ, তুমি করলে সেটা মোটেই ভালো হয় না। বন্ধু করলে ভুল ভালো হয় তো হবে না। হ্যাঁ, সেটাই না, তোমার প্রতি ভরসা অনেক বেশি। আর হিমাদ্রি তো সব গাঁজা খুঁড়ি রান্না, হিমাদ্রি রান্না ভালো করে, ওর যে কটা খেয়েছি বেশ ভালো খেতে।
করে কিন্তু মোটামুটি। তুমি তাহলে এবার পোমোগ্রানেটটাকে বেটে নিচ্ছো, বেদানাটাকে হ্যাঁ মিশিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর একটা এই ছাক নিয়ে দিচ্ছি একটা, এটাকে আগে ঘুরিয়ে নেব। ঠিক আছে, তারপরে বুঝি এত ভালো রান্না করো রুবি, তোমার ইন্সপিরেশনটা কি? এটা আমার বন্ধু ব্যাঙ্গালোর থেকে রাখি, হ্যাঁ ও খুব ভালো রান্না করে। আমরা কিন্তু সবাই কেউ না কেউ থেকেই শিখি বলো, আমরা কি আর রান্না ইনভেন্ট করি না? ও অনেক কিছু নিজেও করে তাই? হ্যাঁ নিজেও করে, কারণ ওর হাজবেন্ড তোমার ওখানে একটা তোমার ফাইভ স্টার হোটেলে জিএম। ও বাবা, এসেই তুমি খেতে আরম্ভ করলে হিমাদ্রি, ভালো না? চিনি চিনি পুরো খুব ভালো খেতে। আর বাস্কেটটা কি সুন্দর, এটা করে নিয়েছিলাম আমি, এটা দেখেই পছন্দ হয়ে গেল। আমার তো মনে হচ্ছে আর মাংস দিয়ে কি লাভ, একটা স্ট্র দাও আমি এখান থেকে এমনি খেয়ে, মাংস দিয়ে কি লাভ, এত ভালো জিনিস। কিন্তু আমি কখনোই মাংসে অনেক কিছু খেয়েছি, কিন্তু বেদানা দিয়ে কেমন লাগবে আমি খেয়ে দেখো, ভালো হবে। তার কারণ হচ্ছে একটু টকটক, একটু মিষ্টি মিষ্টি, যেরকম ওয়াইন দিয়ে করে আঙুরের ধরো, সেরকম বেদানার একটা বেশ ভালো হবে। আমার যেটা ম্যারিনেট করেছি ওটা আমি একটু ভুল বলেছি, আদা দিইনি, ওটা মানে পুরোটাই রসুন পেস্টই ছিল তোমার। আচ্ছা, আদা দিলে অসুবিধা কি? আমাকে রাখি বললো, মানে আমি তো এটা আমার বন্ধু থেকে শেখা, ও বললো যে নাকি আদার সঙ্গে নাকি ফলটা ঠিক যায় না। তাহলে কিন্তু তাহলে আমরা যে দেখেছি আখের রসের মধ্যে আদা দিয়ে দেয় মনে আছে তাই না? আমি যে ওখানে বসে দুজনে মিলে গল্প করছে, রুবির মেয়ে আর গুনগুন দুজনে বেশ বন্ধু, দারুণ মজার গল্প পেয়েছে। ওর গাছেও দেখছি লেবু, আমার গাছের মতোই সাইজ বাড়েনি, এটা এখনো কষানো হচ্ছে, আর এরপরে হয়ে গেলে তারপরে ওই বেদানাটা দেবে তাই তো? বেদানার রসটা একদম শেষে দিয়ে মিনিট দুয়েক কম ফোটাবো আর কি, তার বেশি কখনোই না। আরেক দল চলে এসেছে, কি হয়েছে? এই যে এসে গেছে আবার, ওকে ইগনোর করা হচ্ছে বেস্ট ওয়ে। ও এই জায়গাটা আমার এত সুন্দর লাগে যে যতবারই ওর বাড়ি আসি ব্যাকইয়ার্ডে তো একবার আমরা আসবই আসবো। মা গাছে মুখোশটা বেশ ভালো লাগিয়েছে তো, এই মুখোশটা, হ্যাঁ আমি দেখিনি, খেয়াল করছে না আমাদের তো কিছু এরকম এরকম করে, মানে কারোর বাড়িতে যেরকম ছোট বাচ্চা থাকলে সেন্টার অফ অ্যাট্রাকশন হয়, এখানেও হালুম সেই রকম। বেশ অনেকক্ষণ রান্না টান্না হয়েছে, এবারে খাবার পালা। তবে শুধু বেদানা চিকেন তো নয়, হাজারটা আইটেম করেছে রুবি, দই বড়া, তারপরে এটা হলো চিকেন তান্দুরি, এরপরে ভাজছে ফ্রাই, পাশে চলছে ফিশ ফ্রাই ভাজা। ও দারুণ, সেরকম কিছু না, এটা সেরকম কিছু আমি ঝাল ফাল দিইনি যাতে বাচ্চারা খেতে পারে। তাতে কি হয়েছে ফিশ ফ্রাইটাতে? তুমি ভীষণই ভালো ফিশ ফ্রাই করো, আমরা সবাই জানি। না না এটা অতটা, আরে চন্দনের বাড়িতে সেদিন আমাদের যে সন্ধ্যেবেলা ছেলেদের পার্টি হলো, হঠাৎ অরূপ নিয়ে এসেছিল, ফিশ ফ্রাই গুলো এত ভালো হয়েছে না, বেলেঘাটের ওখানে সত্যনারায়ণের ফিশ ফ্রাই একদম সেম। সেদিন মাছটাও অন্য ছিল গো, কিন্তু আচ্ছা সেদিনই তো আমার কালকে না পরশু পল্লবীও দারুণ প্রন করেছিল। মাংস প্রায় কষেই গেছে, প্রায় হয়েই এসছে, অলরেডি তেল ছেড়ে দিয়েছে প্রায়। ইনু কেমন দই বড়াটা? ও ইনু নাও ভালো, কি দই বড়া কেমন? অপূর্ব দারুণ, সব কি অপূর্ব আনিস, দই বড়ায় আর ইমপ্রুভমেন্ট দরকার, কত ভালো হয়। এটা এটাকে বললো দারুণ বলে কিন্তু
সেই লেভেলে যাই। আরে না, ও এখনো বলতে স্টার্ট করেছে সবে। আরে স্টার্ট করে দারুণ দারুণ। কেমন অনির্বাণ? জোর করে দারুণ। ও ও আমার তো ফিশ ফ্রাইটাও দেখে দারুণ লাগছে। এবারে ওই বেদানা যে রসটা করেছিল সেইটাকে পুরো দিয়ে দিল। ফুটে গেলে এক থেকে দু মিনিট ফোটাবো, তারপরে বন্ধ করে দেবো গ্যাস। আদারওয়াইজ তোমার এই বেদানার যে গন্ধটা থাকবে এবং খুব সামান্য গন্ধটা একবারই থাকবে না, বেদানার গন্ধটা থাকবে না। দেখতে তো খেতে বেদানার রস না খেয়ে মাংসের মধ্যেই দিয়ে দিই। বেদানার জুস খাবে না একেবারে ডাইরেক্ট। বেদানার জুসে বলে কি যে নাকি রক্ত হয়, বেদনা হবে না এটাই অরূপদার কথায়, কারো বেদনা হবে না। তুই কি খাচ্ছ ইমাদ্রি কখন থেকে সত্যি? কেমন ফিশ ফ্রাই? বেদানা চিকেন একদম রেডি, এবার খেয়ে দেখো ইমাদ্রি খেয়ে বলো একটু কেমন। এটা কিন্তু পুরো আলাদা রকম খেতে হয়েছে। বেদন তোমার বেদনা হচ্ছে না ভালো লাগছে? এই বেদনা একদম নয়, দারুণ হয়েছে। একটু আলাদা খেতে না? পুরো অন্যরকম খেতে তাই। একটু মিষ্টি দিই, একটু মিষ্টি চিনি দিই, একটু মিষ্টি দিই, একটু চিনি দিই। এই সবাই একবার ট্রাই করো এটা। হ্যাঁ এই রান্নাটা সবাই অবশ্যই একবার ট্রাই করো। দেখো মানে ওই বেদানার বেদনা বাদ দিয়ে মিষ্টিটা ঢুকে চিকেনটার কিন্তু একটা অন্য লেভেল করে দিয়েছে। আজ ভিডিওটা এডিট করার সময় রিয়েলাইজ করলাম যে সেদিন ডিনারে মেন কোর্সে যে কত হাজার রকমের আইটেমও করেছিল সেগুলো একটাও ভিডিও আমরা তুলিনি, শুধু আড্ডা আর খাওয়াতেই পুরো জমে গেছিলাম। যাই হোক, আর ভিডিওটাকে বড় করছি না, অনেক রাত হয়ে গেছে। যত আমি রাত জাগবো তত আমি এক্ষুনি চিপস খুঁজতে বা মিষ্টি খুঁজতে বেরিয়ে যাবো আর ওভার রেটিং স্টার্ট হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।